ए कमरा रेडी। আছে ডেন্টিস্ট, উনি আমাদেরকে ছোটবেলা থেকেই দাঁতে যত্ন করা শিখিয়েছিলেন। চুলের কোনো যত্ন আত্তি করস না, সাবান দেস না, তেল দাস না, কিছু না, সারা দিন টই টই করে ঘুরে বেড়াস। সর শশাও কিন্তু খুব উপকারী, আবার হার্বাল যে কোনো জিনিস, আমি কিন্তু হার্বাল খুব পছন্দ করি, আর্টিফিশিয়াল কোনো কিছু আমি একদম পছন্দ করি না। মেকআপ ছাড়া দেখতেন বাবু ভাই। কবিতা, আমি তোমাকে মেকআপ ছাড়াই দেখছি। কবে? সেই যে সিলেটের চা বাগানে প্রোডিউসার আমাকে সাথে করে। তুমি অনেক ঘাওড়া আছো। আমার জীবন গেলেও হয়েছে মুতিমুড়া দিমুড়া। আমি যে লোকটাকে পাঠালাম অরণ্য, ওর কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, প্রবলেম হবে কি, খুব ভালো আছে, খুব সুন্দরভাবে আছে। আচ্ছা ঠিক আছে, আমি লোকাল থানায় ইনফর্ম করে রেখেছি। আমি আর এক কাঁদিস না, যা। আমার বলতে আমার খুবই ভালো লাগে। আমার বস আছে না, আমার বসের কথা শুনে আমার চুলগুলো একদম খাড়া হয়ে যায়, রাগে আমার মাজাজটা খিটমিট করে, বাধ্যতা করে। আচ্ছা তুমি এত কথা বলছো কেন, আর তুমি ফোন না দিয়ে কেন এলে? সানি যদি আমার এতগুলো কথা শুনতে হলো, স্যার জীবনে যে কথা আমাকে বলেনি শেষ পর্যন্ত স্যার আমাকে অবলীলা বলেই ফেলল, ভালো না লাগলে চলে যান না, মানে স্যার ওইভাবে বলেনি, মানে স্যার বুঝাতে চাচ্ছি আর কি ব্যাপার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনার মুখখা কিসের মুখখা, কেন মুখখা? জি স্যার, আপনার মুখখা, আপনার বোতল। টাকাটা আমার নম্বরে পাঠিয়ে দিন। তোরে দুইবার ভালো মতো বলছি, টাকাটা পাঠাবে কিনা বল। 50 টাকার কোনো দাম নাই। হ্যাঁ বদমাইশ, তুই টাকা দিবি কিনা বল, তাড়াতাড়ি টাকা পাঠা। পাঠাবি না তোর কানের উপর। সরি, আমার অনেক দেরি হয়ে গেল, প্লিজ। কেন? আরে আমার স্টুডেন্ট, আমি আসলে বিশ্বাস করতে পারছি না, অবিশ্বাস লাগছে আমার কাছে। তুমি কিন্তু একটু বেশি বেশি বলছো। না বেশি না, মানে তোমার মতো মানুষ যার এই তো 2 দিন হয় সারা পেলাম, তাই নাকি? আচ্ছা জেলের জীবন মানে লাইফটা কেমন? মানে আমার খুব জেলে যেতে ইচ্ছে করে। তাই? ভালো ইচ্ছা, খুবই ভালো ইচ্ছা। এই পাখি আকাশে যাবে, আকাশে। Thank you.
নীল এই যে 51 দাদা এই যে বাড়িটার সামনে দেখতে পাচ্ছো নারকেল গাছ সেই সাথে আম গাছ এইবার দেখো নদী সমূহ সেটা বুঝতে পারছি কিন্তু আলাদা আলাদা পাশা দেওয়া তো আমার পক্ষে সম্ভব না তাহলে আন্টি একত্রে এই আসতেছো কেন বুয়া কান্না করেছো বলবো এই চুপ না বলবো এই চুপ না সত্যি তোমরা পাগল একজন খিলখিল করে হাসছে আরেকজনের কি ব্যাপার সবাই চুপচাপ কেন জানেন আমি ঢেঁড়সের ইংরেজি তখন জানতাম না সত্যি একদিন বিশাল বড় একটা খাবারের হোটেল দেখে খেতে খুব ইচ্ছে করলো আচ্ছা আপনি কেমনে সারাদিন না খেয়ে থাকেন খালি চা আর সিগারেট এমনি মানুষ বাঁচে বেঁচে আছি তো হ্যাঁ তাও কিন্তু আমার আসলে এসব শেয়ার করার মতো কেউ নেই এই শোনো তোমাকে একটা কথা বলি কেন মানুষ অনেক রকম কথা বলে অনেক রকম মানে দাঁড় করায়